ওকে, সো আমরা লোকাল হোস্ট দেন ইশিখন, তাই না? এর মধ্যে কাজ করছিলাম। আমাদের ফোল্ডারটার নাম ইশিখন, এর মধ্যে এই ফোল্ডারটা। ওকে, এখন আমরা ডাব্লুপি অ্যাডমিন আমাদের পাসওয়ার্ড আর ওকে, সো এটা আমাদের অ্যাডমিন প্যানেল ছিল, আর এখান থেকে আমরা সাইটে যাবো। আমরা এই সাইটটা কাস্টমাইজ করছিলাম, থিমটা আমরা অ্যাক্টিভ করছি, দেন এটাকে আমরা কাস্টমাইজ করছি, তাই না? সো গতদিন আমরা মেনু নিয়ে আলোচনা করছিলাম, এই মেনু কিভাবে আমরা ওয়ার্কস্পেসে ক্রিয়েট করতে পারি, এবং এই যে এরকম সাব মেনুও বানাইছিলাম। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে আমরা আবার হচ্ছে যে পোস্ট পেজ গুলা শো করাতে পারছিলাম, আর বিভিন্ন যে পেজ আমরা বানাচ্ছি, এই যে পেজ এর ভিতরে যে কন্টেন্ট গুলা, চাইলে এগুলো আমরা ডিজাইন করতে পারবো, এডিট করতে পারবো। তো আজকে প্রথমে আমরা ওই জিনিসটা দেখবো, অর্থাৎ আমরা পেজের মধ্যে যাব। মনে করেন আমরা অ্যাবাউট আছে, এই পেজের মধ্যে এই কন্টেন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সো এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়ে দেখানো হয়েছিল, জাস্ট এখন আমরা এগুলা দেখব আর বেশ কিছু জিনিসপত্র দেখবো। সাপোজ মনে করেন যে আপনি চাইতেছেন যে এটার কোন একটা কালার, অর্থাৎ মনে করেন গোটাটা টেক্সেরই, এই গোটা একটা টেক্সেরই একটা কালার দিতে, যেটা এখন কিন্তু নাই। সাপোজ এই থিমটা মনে করেন লাল কালার, সো ক্লায়েন্ট চাচ্ছে যে এই টেক্সের কালার গুলো লাল হোক, এই টেক্সের কালার গুলো কি হোক লাল হোক, সে তো চাইতেই পারে। তো এখন আপনি তাহলে কিভাবে করবেন? এখন আপনি সিএসএস এ জানেন যে এটাকে কিভাবে কালার করতে হয়, কিভাবে আমরা এইচটিএমএল সিএসএস এ করি বলেন তো একটু, মানে এটাকে যদি কালার করতে চাই তাহলে কিভাবে করতে পারি? কালার প্রপার্টি দিয়ে, কিন্তু কালারটা আমরা দিব কোথায়, কাকে দিব কালার? কালার প্রপার্টি দিয়ে সে তো ঠিক আছে, কাকে দিব, কিভাবে আইডেন্টিফাই করব টেক্সট কালার? উনি আবার বলতেছে টেক্সট কালার পিকে ধরে, এখানে যদি আমি এটাকে ইন্সপেক্টেড ইভেন্ট করি, সো এটা দেখেন যে কোনটা, এখানে আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করে বা দেখেন আপনার এটা কাজে লাগবে, যে এখানে কোন কোডের মধ্যে এটা আছে, কার মধ্যে এটা আছে, সো তাকেই কিন্তু আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন মনে করেন আমরা জানি না যে এটার সিএসএস ফাইল কোথায়, মানে আমরা এটাকে কোথায় লিখবো, সিএসএস ফাইলে তো আমাদের কোড লিখতে হয়। সাপোজ এই যে এটাকে ধরে পিটাকে জাস্ট কালার করে দিলেই হবে। সো আমরা এখন যে কোডটা লিখতে যাচ্ছি, সাপোজ কালার, এটা কোন ফাইলে লিখবো, কোথায় লিখবো সেটা আমরা জানি। কোন ফাইলে লিখবো, মনে পড়ছে না, জানেন না, ওটা তো আসলে আমরা দেখা হয়নি যে এখানে আমরা কোথায় লিখবো এটা, তাই না? সো ওটা আমরা দেখবো, সমস্যা নাই। তার আগে এখানে আপনি যে কোনো একটা জিনিস, বা মনে করেন যে কোনো একটা ট্যাগ আপনাকে দেওয়া লাগতেছে, বা এই যে একটু আগে বলে যে পিকে ধরে, কিন্তু কেউ যদি চায় মনে করেন শুধুমাত্র প্রিন্টিং কথাটা কালার হবে, বা শুধুমাত্র ইন্ডাস্ট্রি কথাটা কালার হবে, তখন কি করবেন?
তখন পিকে ধরে কালার দেওয়া দেবে, পিকে ধরে দিলে তো সবগুলাই কালার হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র চাইছে যে কোনো একটা টেক্সট বা যে কোনো একটা সাপোজ এতটুকুন কালার বা যে কোনো এতটুকুন যতটুকুন সিলেক্ট করতেছি এতটুকুন সাপোজ চাচ্ছে কালার করবে, তখন কিভাবে করবো? এটাই হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, এটার জন্য দেখেন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ভিজুয়াল একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ভিজুয়াল একটা হচ্ছে টেক্সট। তো যখন আমরা টেক্সটে ক্লিক করব তখন এই যে এই কোডটা আপনারা পুরোটাই এইচটিএমএল এর মতো এখন ইউজ করতে পারবেন। টেক্সট দেখেন এই যে এখানে কিন্তু একটা স্ট্রং নামের ট্যাগ আছে, স্ট্রং দেখছেন, স্ট্রং নামের ট্যাগ এর মধ্যে লোরেম ইপসম কথাটা আছে। সো স্ট্রং ট্যাগ এর কাজ কি, একটু বোল্ড করে ফেলা, সেটাই করছে যে এটাকে বোল্ড করে ফেলছে। আপনি যদি কোনো একটা লেখাকে এখন এই যে ডামি টেক্সটকে যদি আপনি আই ক্লিক করেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন না যে কি কোড হলো বা কি ঘটনা হলো, কিন্তু বেঁকে গেছে কিন্তু, কিন্তু আমরা জানি আই ইটালিক অর্থাৎ আই ট্যাগ এর মাধ্যমে কিন্তু বেঁকে যায়, তাই না? আপনি যখন টেক্সটে ক্লিক করবেন এবার এই যে দেখেন ওই কথাটার আগে পরে ইএম ট্যাগ ইউজ হয়েছে। আমরা ইএম ট্যাগ ও সম্পর্কে জানেছিলাম যে আই ট্যাগ এবং ইএম ট্যাগ এর কাজ এক, ইটালিক করে ফেলা, দেখছেন ট্যাগ অ্যাড হয়ে গেছে। তো এটাই হচ্ছে মেন জিনিস টেক্সট। তো এবার আমরা যদি চাই যে শুধুমাত্র এই যে লোরেম ইপসম কথাটাই সাপোজ কালার হবে, তো এখানে আমরা ইনলাইন সিএসএস ইউজ করা জানি না, স্টাইল এভাবে ইউজ করতে হয়। দেন এখানে আমরা কি করতে পারি, কালার নাও রেড, ইনলাইন সিএসএস জানি কি জানি না। সো এবার দেখেন এই শুধুমাত্র এটা এখন কালার রেড হয়ে যাবে, দেখছেন। সো এবার কি বোঝা গেছে? সো এখন কি ইচ্ছা মতো এগুলো করা যাবে না কাজ? আপনি ইচ্ছা মতো ক্লাস অ্যাড করেন কোনো একটা, আপনি ইচ্ছা মতো ট্যাগ ইউজ করেন, দেন এটাকে মডিফাই করেন। সাপোজ লোরেম ইপসম এর কথার আগে একটা এইচ ওয়ান বা এইচ টু ট্যাগ ইউজ করে ফেললেন, এইচ টু আমরা জানি যে এইচ টু ট্যাগ এর কাজ কি, তাই না? তো যদি না জানতাম তখন কিন্তু এগুলো করতে পারতাম না, এই জন্যই ওয়ার্ডপ্রেস এর এগুলাতে আপনাদের ওই ডিজাইনের কনসেপ্ট জানা লাগবে, তাছাড়া এগুলো কিছুই করতে পারতাম না। এই জন্যই যদিও এই এটা আমাদের ডেভেলপমেন্ট কোর্স, এই জন্য তারপরও আমরা আগে ডিজাইনটা দেখানো, বুঝতে পারছেন? তো এই যে দেখেন এবার এইচ টু নিয়ে আসে এটাকে, ইচ্ছা মতো এখন এই লেখাগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন, যে কোনো ট্যাগ যে কোনো সিএসএস ও ইউজ করতে পারবেন, যে ইনলাইনের মাধ্যমে এখানে ইউজ করতে হবে, কিভাবে ইনলাইনের মাধ্যমে, যেহেতু এখন আমরা জানি না যে সিএসএস ফাইল কোথায় থাকে এটা, ওটাও আমরা শিখবো পরবর্তীতে, সমস্যা নাই। তখন আর ইনলাইনে অ্যাড করা লাগবে না, শুধুমাত্র ক্লাস অ্যাড করবেন এখানে, আর ওই ক্লাসটাকে ধরে ওখানে দিয়ে ডিজাইন করে দেবেন, শেষ। বোঝা গেছে এতটুকু? তো এইটা মনে রাখবেন। হ্যাঁ, সো আমরা এভাবে এখানে এডিট করতে পারি এই জিনিসগুলো। ওকে, এবার আসি পোস্টের ক্ষেত্রে। মনে করেন অনেকে মনে করে যে এখানে বাংলা লিখলে কাজ করবে কিনা, বাংলা লিখলে কাজ করবে কিনা। তো আমরা একটু প্রথমআলো.com এ যাই। হ্যাঁ, প্রথমআলো.com, ওকে। সো আমরা কোন একটা মনে করেন লেখা বা আর্টিকেলের মধ্যে যাই, দেন আমরা চাইতেছি এবার ইমেজ টিমেজ এই ইমেজ সহকারে যেন পোস্ট টোস্ট হয় সবকিছু। হ্যাঁ, আমরা এর আগে ইমেজ দেখি নাই। সো মনে করেন এটা টাইটেল পোস্টের, তো এটাকে কপি করলাম, কপি করে এটা আমাদের এই সাইটের পোস্টে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমাদের ওই কন্টেন্ট গুলো দিতে হবে, এই যে কন্টেন্ট। সো এই যে কন্টেন্ট গুলো আমরা
সাপোজ দিয়ে দিলাম এখানে। ওকে নাও কন্টেন্ট, এবার আমরা ইমেজ সেট করব কোথায়? এটা ইমেজ সেট করার জন্য এই যে এখানে দেখেন একটা অপশন আছে সেট ফিচার ইমেজ, এখানে ফিচার ইমেজ এই যে এখান থেকে আপনি ইমেজ সেট করতে পারবেন। তো এই যে ইমেজটা আগে এটাকে সেভ করি আমরা, ইমেজটাকে সেভ করলাম। সেভ করে আমরা এখানে জাস্ট আপলোড করে দিতে পারি। তো ডেস্কটপ আমাদের ফাইলের কোথায় আছে, ডাউনলোড কোথায় হয়েছে সেটা জাস্ট সিলেক্ট করে দিলেই হবে, এই যে আপলোড হচ্ছে। ওকে দেন সেভ ফিচার ইমেজ, দেন এই যে এটা চলে আসছে। সো এখান থেকে এবার পাবলিশ করব, তাহলে এই পোস্টটা এখন আমাদের চলে আসবে। কোথায় আসবে? আমরা এই যে গতদিন দেখাইছি যে পোস্টেজ, এই পেজের মধ্যে সব পোস্ট গুলো আসবে। তো এখানে ক্লিক করে এই যে দেখেন আজকেরটা চলে আসছে এবং আজকের ডেটে 31 অক্টোবর, আর বাকিগুলা এর আগের যে পোস্ট গুলা এই যে দেখেন 29 অক্টোবর, তারপরে আমরা 2 তে যখন যাব ওটা 29। সো যে ডেটের যে পোস্ট সেটা কিন্তু এখানে শো করছে, তাই না? সো এই যে দেখেন ইমেজ সহকারে কিন্তু এই পোস্ট আসছে, বাট এটাতে কিন্তু ইমেজ দিয়েছিলাম না, যার কারণে ইমেজ কিন্তু আসে নাই। বোঝা গেছে? সো ইমেজ সেট করা শিখলাম। এখন মনে করেন আপনি কোন একটা পোস্টের মধ্যে বাংলা লেখাও কিন্তু আমাদের শো করতেছে। ওকে সো এখন মনে করেন কোন একটা পোস্টের মধ্যে পোস্ট আপনি প্রাইভেট করতে চাচ্ছেন, অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাচ্ছেন, যে এই পোস্টের পাসওয়ার্ড জানে শুধুমাত্র সেই এই পোস্টটা দেখতে পাবে, আদারওয়াইজ এই পোস্টটা কেউ পড়তে পারবে না। সো ওটা করব কিভাবে? তো ওটার জন্য আমাদের এখানে অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে ভিজিবিলিটি পাবলিক, দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আছে পাবলিক। সো এখানে এডিট একটা অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। জাস্ট দেখেন এবার তিনটা অপশন পাইছেন, একটা হচ্ছে প্রাইভেট, প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না, এটা প্রাইভেট করা থাকবে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর, মানে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে এই সাইটের মালিক, তো আপনি দেখতে পারবেন। যদি এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে এই পোস্টটা যখনই কেউ ঢুকতে যাবে তখন পাসওয়ার্ড চাইবে। দেন আপনি এখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটাই যখন দিবে তখন জ্ঞান এই পোস্টটা দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবে না। সো মনে করেন এখানে দিলাম 123, ওকে দিয়ে এখানে একটা আপডেট দিলাম। সো এটা এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল আমাদের। সো এবার আবার আসি পোস্টেজে, সো এখানে আবার একটা রিলোড দিই। এই যে দেখেন এবার আমাদের এখানে কিন্তু কন্টেনার পড়তে দিচ্ছে না, কন্টেনার নাই, খালি টাইটেলটা আসছে, এখানে বলতেছে প্রোটেক্টেড। তো নিচে একটা পাসওয়ার্ড অপশন আসছে, পাসওয়ার্ড, আর এখানে একটা বাটন আছে ইন্টার। তো পাসওয়ার্ড যখন আমি দিব এন্ড ইন্টার করব তখনই আমাদের দেখতে দিবে। সো আমি যদি ভুল পাসওয়ার্ড দিই, অর্থাৎ 12 মনে করেন দিয়ে ইন্টার দিলাম, তাহলে কিন্তু সে আমাকে দেখতে দিবে না, দেখেন আবার ওই পেজই পাঠিয়ে দিয়েছে। কিন্তু এবার যদি আমি 123 অর্থাৎ রাইট পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিই, দেন আমাকে এবার দেখেন এই যে করতে দিচ্ছে, দেখছেন ফুল কন্টেন্ট এবার আমি দেখতে পাচ্ছি। এতটুকুন কি বোঝা গেছে? এখন মজা লাগতেছে না ওয়ার্ডপ্রেস, আপনাকে অত কোডি করা লাগতেছে না, অনেক মজা নাকি? বাট কদিন পর থেকে আর একটু পেরেশান আসবে যখন আপনি কাস্টমলি একটা থিম ডেভেলপমেন্ট করবেন। এটা তো মনে করেন বানানো আছে একটা থিম, কিন্তু এই যে ফাংশনালিটি গুলা, এই যে এখান থেকে আমি সবকিছু করতেছি আর এখানে চলে আসতেছে, এগুলো আপনাকে নিজে নিজেই করতে হবে, বানাতে হবে এগুলা, তখন একটু প্যারা আছে। বাট প্যারার কিছু নাই, একদম ইজি, মজার জিনিস, একদম ইজি। ওকে পেরেশানি কিছু নাই, অনেক মজার, এবং এটার দ্বারাই আপনারা সামনে আগাতে পারবেন। ওকে আমাদের যে ডিসেম্বর থেকে আমার যে টিম শুরু হবে, ওখানে থিম একদম থিম ফরেস্ট কোয়ালিটি থিম যেন বানাতে পারেন সেই জিনিসটা দেখানো হবে, এবং কোডিং স্ট্যান্ডার্ড কিন্তু ওটার আছে, যেন কেন কোড করলেও হবে না। তো একটা ফুল প্রজেক্ট করে আমরা ওটা দেখাবো। আর লারাভেল স্ট্যাক হচ্ছে
আপনাদের এখান থেকে যে 20 জন বা 25 জনকে নেওয়া হবে, ব্যাস ওকে, সো কাজ করতে পারবে না আমাদের সাথে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে পোস্টের এখান থেকে আপনি ক্যাটাগরিও সেট করতে পারবেন বা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন যে এই পোস্টটা কিসের পোস্ট, ঠিক আছে? ক্যাটাগরি আমরা ক্যাটাগরি ওয়াইজ করতে পারি। সো এখানে মনে করেন আমি দিলাম এটা হচ্ছে খালেদা তারেক, ওকে, ক্যাটাগরির নাম। এটা লিখে যখন আমি ইন্টার দিব এই ক্যাটাগরিটা আমাদের তৈরি হয়ে যাবে। সো এটা জাস্ট আমি এটা টিক চিহ্নটা উঠাই দিলাম, হ্যাঁ, আনক্যাটাগরিজটা। এখন এটা শুধু এই ক্যাটাগরির আন্ডারে সেট হবে। তো এখানে জাস্ট যদি আপডেট দিই, জাস্ট যদি এবার এখানে লোড দিই, এবার আপনি এই ক্যাটাগরিটাও দেখতে পারবেন। এই যে আমাদের এখানে ক্যাটাগরিজ নামে একটা সাইড বার আছে, সো আপনি যদি এই ক্যাটাগরিতে এখন কি পোস্ট আছে সেই পোস্টটাতে চলে যাবেন। তো আনক্যাটাগরিতে দেখেন আমি যখন ক্লিক করবো আগের যে পোস্ট গুলা করেছিলাম সবগুলো কিন্তু আনক্যাটাগরিতে, সেগুলো দেখাচ্ছে, দেখেন সেগুলো। তো টুয়ে যান, তো আনক্যাটাগরি এগুলা। এখন এখানে এর মধ্যে কিন্তু এই খালেদা তারেকটা নাই, কারণ ওটা আলাদা ক্যাটাগরি। হ্যাঁ, এবার যদি আমি এই ক্যাটাগরিতে ক্লিক করি, যা শুধু আমি এই ক্যাটাগরিতে দেখতে পাবো, ওকে। তো এই জন্যই ক্যাটাগরি ওয়াইজ করতে হবে পোস্ট। দেখবেন যে এই যে এখানে যে সাইট গুলা দেখবেন যে এগুলাই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, এক একটা ক্যাটাগরি। যে এগুলা দেখেন নির্বাচন বিভাগ, রাজনীতি, সরকার, অপরাধ, এগুলা কিন্তু এক একটা ক্যাটাগরি। ক্যাটাগরি ওয়াইজ পোস্ট আপনি খুঁজে পাবেন, এখানে ক্লিক করেন দেখেন বিভাগ রিলেটেড সব পোস্ট খুঁজে পাবেন, ওকে, এইরকম। তারপরে রাজশাহী সাপোর্ট ক্লিক করেন, রাজশাহী যত রকমের নিউজ সব খুঁজে পাবে। এই যে সিস্টেমটা এটাই কিন্তু এভাবে পড়ে, এই ক্যাটাগরি রিলেটেড আপনি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বের করতে পারছেন, ঠিক আছে? ফুল প্রজেক্ট করতে তো সময় লাগবে, ফুল প্রজেক্ট একদম এ টু জেড আমাদের দেখানো হবে, ওখানে লাগবে 2-3 মাস লাগবে। ওকে, সো আমরা এটাও শিখলাম। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আরো বেশ কিছু অপশন আছে। এখানে মিডিয়া, মিডিয়া যেটা করে সেটা হচ্ছে যে যে আপনি যে ইমেজটা আপলোড করলাম, এই যতগুলো ইমেজ আপনি আপলোড করবেন সবগুলো এই মিডিয়াতে থাকবে, জড়ো হবে। এই যে দেখেন এখানে দেখতে পাবেন, তো আমাদের মাত্র একটা ইমেজ আপলোড করছি, এই জন্য এখানে একটাই দেখতে পাচ্ছি, ওকে। এটা হচ্ছে মিডিয়া। তারপরে পেজেস সম্পর্কে আমরা জানছি, এবার আসি কমেন্ট সম্পর্কে। কমেন্টস, কমেন্টস কি? এই যে একটা পোস্ট আপনার যে ভালো লাগছে পড়ে, এখানে নিচে কিন্তু কমেন্ট করার অপশন থাকবে, বাট এখন কমেন্ট আছে এটার, এটা নাই। সাপোজ আমি অন্য একটা পোস্টের মধ্যে যাই, এই যে দেখেন কমেন্ট, দেখছেন এখানে আপনি কমেন্ট করতে পারবেন, অর্থাৎ এখানে লিখতে পারবেন সাপোজ নাইস পোস্ট, বিভিন্ন জনে এসে দেখে এখানে কমেন্ট করতে পারবে। সো এখানে যদি সেন্ড মেসেজ করি, এই যে দেখেন নাইস পোস্ট কমেন্টস। তো এখন যদি আমি এই কমেন্টস এ একবার ক্লিক করি, দেখেন এই যে চলে আসছে পোস্টটা, কে কমেন্ট করছে। তো এখান থেকে যদি কারো কমেন্ট মনে করেন ব্যাড কমেন্ট করছে, আপনি সেটাকে আনঅ্যাপ্রুভ করতে পারবেন, সেটা শো করবে না। আপনি যদি এখানে আনঅ্যাপ্রুভ করেন, এই এই কমেন্টটা কিন্তু আর এখানে শো করবে না, দেখছেন? মানে বলতেছি ইওর কমেন্ট ইজ মডারেশন। আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর এই জন্য আমি দেখতে পাচ্ছি এটা, বাট আপনারা ইউজার যখন ঢুকবেন এটা দেখতে পাবেন। আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন আছি না, এই জন্য এটা দেখতে পাচ্ছি আপনি, বাট এখানে একটা লেখা দিচ্ছে, দেখছেন, যে ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, ওকে। সেখানে অ্যাপ্রুভ, তারপরে আনঅ্যাপ্রুভ, রিপ্লে, এখান থেকে রিপ্লে দিতে পারবে কমেন্টের, তারপর এখান থেকে ডিলেটও করে ফেলতে পারবে। ট্র্যাশ মানে ডিলেট করা। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, যে কোনো একটা পোস্ট আমরা বানানো শিখলাম, বাট ডিলেট করা কি, যে এখানে দেখেন আমি যখন নিয়ে যাচ্ছি কোনো একটা পোস্ট, যদি আপনি ডিলেট করতে চান, জাস্ট এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ট্র্যাশ, ওকে। সো এই যে হ্যালো ওয়ার্ল্ড কে আমি ট্র্যাশ করলাম, ডিলিট হয়ে গেছে, ওকে। সো এটা প্রত্যেকটাতে একই সিস্টেম, একই রকম।
একটার মধ্যে আর একটা বলো, সাইট বানানোই শিখতে পারলো না, উনি সাইট আপলোড করবে কিভাবে সেটা নিয়ে বসে, আগে এগুলো শেষ করেন, তারপরে পরের চিন্তা ভাবনা করেন, এখন এগুলাতে কি প্রবলেম সেগুলো বলেন। আচ্ছা, তারপরে কমেন্টস গেল, আর অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা থিমস দেখেছি, এখান থেকে থিম সিলেক্ট করা যায়। এবার আমরা কাস্টমাইজ, যেটা মেইন অপশন, অর্থাৎ এই যে আমাদের এই সাইটটা, হ্যাঁ এখানে যত রকমের এই যে অপশন গুলা, এই যে অপশন গুলা, এগুলো আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো এটার মাধ্যমে, যে কাস্টমাইজে যখন ক্লিক করবো। দেখেন এই যে কাস্টমাইজে ক্লিক করছি, এবার আমাকে এখানে সাইটটা দেখাবে, পাশে অপশন দেখাবে, অর্থাৎ এখান থেকে আমি যা যা অপশন চেঞ্জ করবো অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে। ওকে, তো প্রথমে আছে সাইটের আইডেন্টিটি, অর্থাৎ সাইটের আইডেন্টিটি সম্পর্কে ইনফরমেশন। তো এখানে ক্লিক করেন, এই যে দেখেন সাইটের টাইটেল, মানে এই যে এখানে একটা টাইটেল শো করে, এই যে দেখেন এটা আমার শো করতেছে সামথিং, তাই না? আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে আবার ট্যাগ লাইন আছে, সো ট্যাগ লাইনও এখানে শো করে, সো ট্যাগ লাইনটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। আবার সাইটের আইকন, অর্থাৎ বিভিন্ন সাইটে গেলে, সাপোজ এই একটা মনে করেন, এই যে এটা সাইটের টাইটেল, এই যে এখানে দেখেন একটা আইকন শো করছে, এই আইকন দেখছেন, এই আইকনটা যদি আপনিও চান যে আপনার সাইটে শো করুক, এখন কিন্তু এটা আমাদের জ্যাম্পের আইকন শো করতেছে, কারণ আমরা জ্যাম্প সার্ভারের মাধ্যমে কাজ করতেছি। তো আপনিও চাইতেছেন যে এরকম আপনার একটা আইকন সাইটে শো করবে, এটার জন্য যে এখান থেকে আপনি জাস্ট ইমেজ একটা সেট করে দেন, সাপোজ মনে করেন এই ইমেজটাই দিবেন। হ্যাঁ, এখানে তারা ক্রপ করতে বলতেছে, কারণ এটার একটা নির্দিষ্ট সাইজ আছে। তো আমি এতটুকুনি রাখলাম, বা এই যে ওনার মুখটা রাইখা ক্রপ ইমেজ করলাম, এই যে দেখেন এখন কিন্তু ওনার মুখটা চলে আসছে এখানে, দেখছেন। তো এখান থেকে অবশ্য পাবলিশ করতে হবে, যদি আপনি এটাকে সেভ করতে চান এখানে পাবলিশ করে ফেলবেন, তাহলে এটা এখন সেভ হয়ে থাকবে। আমি যদি এবার রিলোড করি এটা সাইটটা, দেন এখানে দেখতে পাবো যে এগুলা চেঞ্জ হয়েছে, চলে আসছে, এবার আমাদেরও এখানে ইমেজ সেট করে ফেলতে পারছি। আচ্ছা, তারপরে এবার আসি মেনুস, ওই যে যে আমরা ভিতর থেকে যে মেনুস কন্ট্রোল করতে পারলাম, এখান থেকেও আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ এই যে মেনু গুলা, হ্যাঁ কোন একটা এই যে ছোট বড় এখানেও তারা অপশন গুলো রাখছে, ওকে একই সিস্টেম। তারপরে মেনু লোকেশন, ওই যে মেনু লোকেশন, আমরা এই লোকেশনে কোন মেনুটা সেট করতে পারি, যেটা আমরা ওখানে দেখছিলাম এখানেও দিয়ে দিয়েছে। এবার আসি উইজেটস, আচ্ছা উইজেটস টা পরে যাই, কারণ উইজেটস নিয়ে এখন আমরা আলোচনা করিনি। হোম পেজ সেটিং, মানে এই যে হোম পেজ, এটাকে হোম পেজ বলা হয়। তো এখানে গেলে এবার আমরা এর সেটিং গুলো পাবো, তো এখানে যান, তারপর এবার দেখেন এটা সেটিং। তো এটা মেনলি এই যে হোম পেজ আমরা কোন পেজ হিসেবে সেট করতে পারি, এটাও আমরা ভিতর থেকে দেখছিলাম, বাট এখানেও কিন্তু ওই অপশনটা দিছে। ওকে, সো হেডার সেটিং এ এবার আসেন। হেডার সেটিং বলতে এই যে এই এতটুকু কাস্টম সিএসএস, এই যে দেখেন এবার আমরা সিএসএস লেখার একটা অপশন পাইছি, অর্থাৎ আপনি আপনাদের একটু আগে আমি শিখালাম যে কিভাবে কোডের ভিতরে যে ইনলাইন সিএসএস ইউজ করবেন, ওখানে জাস্ট যদি আপনি ক্লাস ইউজ করতেন, দেন এখানে এসে ওই ওই ক্লাসটাকে ধরে জাস্ট ডিজাইন করতেন, তাহলেই হয়ে যেত, তাহলেই হয়ে যেত। যেরকম আমি বুঝালাম যে সাপোজ এই এটাকে এখন কালার করতে চাচ্ছেন, সো এটাকে কোন ট্যাগের মধ্যে লিখেছে সেটা আপনাকে দেখতে হবে, তাই না? তো এখানে দেখেন কি বলছে, সেকশন হেডিং টাইটেলের মধ্যে H1। তো এখন যদি আমি এই ক্লাসটা নিই, সাপোজ সেকশন হেডিং টাইটেল এখানে বসাই, ডট, আমরা জানি যে এটা যেহেতু ক্লাস, এটাকে ডট দিয়ে ধরতে হবে, তো এবার আমরা এখানে লিখবো H1, এটার মধ্যে যে H1টা আছে সেটা কি হবে, সেটা কালার হবে, সাপোজ ক্যাপস লক টা হয়ে গেছে, কালার হবে রেড। ওকে, নাও পাবলিশ করি, এই যে দেখেন কালার রেড হয়ে গেছে, দেখছেন। তো এখানে আপনি সিএসএস গুলো লিখতে পারবেন, একটা অপশন তারা দিয়েছে। ওকে, এখানে সিএসএস আমরা লিখতে পারবো, নো প্রবলেম।
আচ্ছা, তারপরে যে কোনো জিনিসকে এখন আপনি কিন্তু এভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে জাস্ট সেটার ক্লাস কি এবং কার মধ্যে আছে ধরে এভাবে প্যারেন্ট বা ওটাকে ধরে সুন্দর মতো ডিজাইন করতে পারবেন ইচ্ছা মতো। ওকে, সিএসএস গুলা লিখতে পারবেন এখানে। আচ্ছা, তারপরে এবার একটা অপশন আছে কাস্টম হেডার সেটিং। আচ্ছা, এই যে দেখেন কারেন্ট হেডার, অর্থাৎ এখানে যদি আমি কোনো একটা ইমেজ সেট করতে চাই হেডারের মধ্যে, সো আমরা সেটাও সেট করতে পারবো। সো এই ইমেজটাই মনে করেন আমি দিলাম, মনে করেন এই ইমেজটাই আমরা সেট করতেছি। ওকে, এই যে দেখেন হেডারের মধ্যে উপরে কিন্তু একটা ইমেজ সেট হয়ে গেছে, দেখছেন এখান থেকে যেটা দিচ্ছেন। ওকে, তো এখানে তারা ওই ফাংশনালিটিটা করে রেখেছে যে এখান থেকে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এক এক থিমে কিন্তু এক এক রকম, আপনি যদি মনে করেন যে এই অপশন গুলো অন্য একটা থিম ইনস্টল করে এগুলোই পাবেন না, এক একজন এক এক রকম ফাংশনালিটি অ্যাড করবে, এক একজন এক এক রকম অপশন আপনাকে দিবে, কেউ বেশি কেউ কম, ঠিক আছে? কিন্তু এগুলো আমরা জাস্ট করে করে আইডিয়া নিচ্ছি, এগুলো আমরা বানানোই শিখতে হবে এরকম, তাহলে আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু করে নিতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা হাইড করে দিই, এখানে ভালো লাগতেছে না। তারপরে হেডারের ট্যাগলাইন, হেডারের টেক্সট। ওকে, তো হেডারের ট্যাগলাইনে যদি আমরা কিছু একটা লিখি তাহলে দেখি তো কোথায় অ্যাড হয়, কোথাও অ্যাড হইছে? হেডারের ট্যাগলাইন অ্যাড হয় নাই, টেক্সট অ্যাড হয় নাই। আচ্ছা, এখানে আমরা একটা পাবলিশ করব, করে দেখবো এখানে যে এখানে কোনো কিছু অ্যাড হয়েছে না, এটাতে মনে হচ্ছে যে কোথাও অ্যাড হয় নাই, তাহলে আমাদের এটাতে কিছু একটা প্রবলেম আছে বা হেডারের ট্যাগ লাইন কোথায় আমরা বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা, এবার হেডার লোগো সেটিং, এই যে দেখেন এবার লোগোর ব্যাপারটা আসছে। এবার আপনি যদি লোগোটা চেঞ্জ করতে চান তাহলে এই যে এখান থেকে অপশন, এবার লোগোটা চেঞ্জ করেন, মনে করেন এটাই আমরা লোগো সেট করি। এই যে দেখেন এখানে লোগো সেট হয়ে গেছে, যেটা অ্যাপয়েন্টমেন্ট ছিল অর্থাৎ এই যে এটা, এটার জায়গায় এখন এখানে যে ইমেজ আপলোড করব সেটাই নিয়ে নিচ্ছে, যে লোগোটা আমরা আপলোড করব সেটাই নিয়ে নিচ্ছে, দেখছেন? এখানে আরেকটা অপশন আছে, বলতেছে এনেবল ডিসেবল লোগো, অর্থাৎ আপনি যদি এটা টিক চিহ্ন দেন তাহলে আপনারা লোগোটা শো করবে না। ওকে, টিক চিহ্ন দিলে শো করবে। যদি আপনি চান যে এখানে লোগো না টেক্সট শো করবে, টেক্সট শো, এখানে ক্লিক করতে হবে, এটা দেখেন এবার এখানে সামথিং কথাটা শো করতেছে, অর্থাৎ সাইটের আমাদের টাইটেলটা ওটাই হচ্ছে এখানে টেক্সট। তো আপনি এই অপশনটাও ইউজ করতে পারেন, যে চাইলে কেউ লোগো ইউজ করতে পারে, চাইলে কেউ টেক্সট ইউজ করতে পারে। আর টেক্সট চেঞ্জ হবে কোথা থেকে? ওই যে সাইট টাইটেল থেকে, সামথিং লিখেছিলাম ওখান থেকে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আপাতত সামথিং লেখাটাই থাকে, পাবলিশ করি। ওকে, তো এখন যদি এখানে দেখতে যাই দেন দেখবো যে সামথিং, ঠিক আছে? আচ্ছা, তারপরে সাইট ফেবিকন, এটা দেখলাম, এই যে এটাই সাইটের ফেবিকন। ওকে, তারপরে সোশ্যাল লিংকস, এবার আসেন এই যে সোশ্যাল লিংক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, সেখান থেকে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এগুলো আমি চাচ্ছি না শো করাইতে, সো এখানে ক্লিক করেন একটা, দেখেন শো করবে না। দেখলে অপশন গুলো পড়লেই বুঝতে পারবে কোনটাতে কি কাজ। ওকে, সো এখানে জাস্ট ফেসবুকের লিংকটা দিয়ে দিবেন, এখানে টুইটারের লিংক দিয়ে দিবেন, এখানে লিংকডইনের লিংক দিয়ে দিবেন, তাহলে এখানে ক্লিক করলে ওই অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক্যালি। ওকে, এখানে যা লিখবেন সেটাই, তো এটাই হচ্ছে ডাইনামিক্যালি, দেখেন এখানে যা লিখবেন আপনি সেখানেই মনে চলে যাচ্ছে। কিন্তু এগুলো কিভাবে কাজ করে আমরা এইচটিএমএল এ শিখে আসছি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিংকগুলো কাজ করে, তাই না? এর মধ্যে আমরা হাইপার রেফারেন্সের মধ্যে যেটা বসাই দিই সেটাই চলে যায়, সো ওইটাকেই সে ডাইনামিক বানাইছে, এটার নামই হচ্ছে ডাইনামিক। তো এগুলো আপনারা দেখতে হবে, হ্যাঁ, অপশন গুলো প্রত্যেকটা ঘেটে ঘেটে। এবার স্লাইডার সেটিং, স্লাইডার অর্থাৎ ফিচার স্লাইডার সেটিং, হ্যাঁ। এবার আপনি যদি স্লাইডার এখানে শো করাতে চান ইচ্ছা মতো, দেখেন এখানে কি একটা সিস্টেম রাখছে, সেটা হচ্ছে পোস্ট থেকে আমরা পোস্ট থেকে ক্যাটাগরি অনুযায়ী স্লাইডারটা রাখতে পারবো, অর্থাৎ এই যে খালেদা তারেক একটু আগে বানালাম না, ওখানে একটা ইমেজ সেট করছি না, ওই ইমেজটাই এখানে স্লাইডার হিসেবে সেট হয়ে যাবে যদি আপনি এটা সিলেক্ট করেন,
এখনো সেট হয়নি, কারণ এই যে এখানে ক্যাটাগরি স্লাইডার করতে হবে, এখানে ডেমো স্লাইডার এখন হয়ে যায়, এখানে ক্যাটাগরি স্লাইডার সেট করতে হবে। এই যে দেখেন এবার ওই ইমেজটা চলে আসছে স্লাইডিং, কিন্তু এখানে জাস্ট এখন একটা ইমেজ এই ক্যাটাগরিতে, যার কারণে স্লাইডিং হচ্ছে না। যখন আপনি এই ক্যাটাগরির আন্ডারে আরো ইমেজ বানাবেন, আরো ইমেজ দিবেন, তখন এখানে স্লাইডিং হবে। সো স্লাইডারটা আমরা একটু পরে আরো সুন্দর করে কিছু ইমেজ বানিয়ে অন্য একটা ক্যাটাগরি তৈরি করে এখানে অ্যাড করবো। ওকে, এখানে স্লাইডারের বিভিন্ন অপশন আছে, ফেড চাচ্ছেন না স্লাইড চাচ্ছেন বাবা, তারপর ডিউরেশন আছে কত তাড়াতাড়ি চাচ্ছেন না, হচ্ছে আপনি অনেক ধীর গতিতে চাচ্ছেন। সো 1000 যদি দেন এখানে একটু তাড়াতাড়ি হবে, তাহলে তাড়াতাড়ি স্লাইডিং হবে। যে দেখেন তাড়াতাড়ি দেখছেন, যত এখানে বেশি বাড়াবেন, অর্থাৎ 3000 যদি দিয়ে সেট করেন, একটু দেরিতে দেরিতে স্লাইডিং হবে, মানে 3 সেকেন্ড পর পর, এই 3 সেকেন্ড পর পর একটা করে স্লাইড হচ্ছে। সো এই অপশন গুলো এখানে তারা দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা আসি সার্ভিস সেটিং, অর্থাৎ এই যে এই সেটিং সার্ভিস সেটিং, এখানে এই এই জায়গা থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যদি সার্ভিস সেটিং এ যান, এবার দেখেন সেকশন হেডিং, অর্থাৎ এই সেকশন এটাকে বলা হয় সেকশন হেডিং, সেখানে যান, এই যে দেখেন লেখা আছে আওয়ার সার্ভিস, আর এখানে নিচে ডিসক্রিপশন, তো এখান থেকে যা দিবেন সেটাই এখানে চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এখানে দিলেন আওয়ার সার্ভিস, বা মনে করেন এখানে দিলেন আওয়ার ক্লাস, এই যে দেখেন আওয়ার ক্লাস, বুঝছেন? সো যদি চান যে এই এতটুকু সেকশন আপনার হাইড অবস্থায় থাকবে, মানে শো করবে না, জাস্ট এখানে একটা ক্লিক করেন শো করবে না, শো করতেছে না অতটুকু না, মানে পুরো সেকশনটাই আর শো করতেছে না। ওকে, সো এবার আমরা নিচের গুলো, অর্থাৎ যে এইগুলো যদি মেনটেন করতে চাই, এই যে আইকন গুলো যদি মেনটেন করতে চাই, এই যে দেখেন সার্ভিস সেকশন 1, সার্ভিস সেকশন 2, সার্ভিস সেকশন 3, সার্ভিস সেকশন 4। ওকে, এখানে আপনি আইকন দিতে পারবেন, ফন্টোসামের আইকন, যে আইকনটাই দিবেন সেটাই এখানে চলে আসবে। যেমন ফন্টোসামের একটা আইকনের নাম হচ্ছে এফএ এফএ ফেসবুক, এফএ এফএ ফেসবুক, তাহলে এখানে আমাদের ফেসবুক আইকনটা চলে আসবে, বাট এখন শো করতেছে না। এই যে এখানে আমরা একটা প্রবলেম করে রাখছি এই জন্য, এই যে এবার দেখেন কাজ করছে ফেসবুকের আইকন। সাপোজ এখানে এবার এটা টাইটেলটা চেঞ্জ করবেন, করেন এখানে লিখবেন ফেসবুক, এই যে ইচ্ছা মতো আমরা কন্ট্রোল করতে পারতেছি, ইচ্ছা মতো, এটাই হচ্ছে মজার জিনিস। আর এগুলোই বানানো শিখতে হবে নিজে, তাহলে আপনার ডিমান্ড, তাহলে আপনি ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। এবার সার্ভিস সেকশন 2 তে আসেন, মানে হচ্ছে এই যে এটা, তারপরে সার্ভিস সেকশন 3, 4, এভাবে 6টা সেকশনই এখানে আছে। ওকে, আর যদি আপনি চান যে নতুন আর একটা অ্যাড করতে, সো এই যে এখান থেকে অ্যাড মোর সার্ভিস করে এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা এখানে কোনটার অপশন দিয়েছে একটু দেখি, ও এটা প্রিমিয়ামে মনে হয় রাখছে তারা, এই যে প্রিমিয়াম, এটা এটা চাইলে আপনাকে প্রিমিয়াম কিনে নিতে হবে। আচ্ছা তারপরে এবার এই যে এই সেকশন, অর্থাৎ কন্ট্যাক্ট কল আউট সেটিং, দেখছেন? সো এই যে বাটন 1, বাটন 2, অর্থাৎ এই বাটন এই বাটন, তারপরে যে এখান থেকে আপনি এই যে লেখা এই লেখা, সবগুলো একই সিস্টেম, এগুলো পড়লেই পারবেন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই যে এই ইমেজটা সেট করা আছে না, চাইলে এখান থেকেও ইমেজটা চেঞ্জ করতে পারবেন। মনে করেন এটাই দিলাম, এই যে চেঞ্জ, চাইলে নতুন একটাও আপনারা দিতে পারেন। আবার এই যে বাটনটার নামগুলো চেঞ্জ করতে চাইলে এখানে সাপোজ পারচেজ, শুধু মনে করেন পারচেজ করে দেন, এই যে পারচেজ হয়ে গেল। তারপরে এখানে আসেন, মনে করেন এটাকে টাচ, শুধুমাত্র টাচ করে দেন, হয়ে গেল। আর এখানে লিংক, অর্থাৎ এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে সেটা বসাই দিলেই চলে যাবে সেখানে। ওকে, অনেক মজার জিনিস এগুলো। তারপরে লেটেস্ট নিউজ, এই যে লেটেস্ট নিউজ, সব অপশন আছে এগুলো, এগুলো আপনাদের দেখতে হবে, এগুলা আপনাদেরই সবগুলো পারবেন, খালি একটা একটা করে যাবেন আর দেখবেন। আর কি কি বলা আছে, যেরকম এই যে এটা আছে ফুটার, এখানে লিখে দিয়েছে ফুটার কপিরাইট সেটিং, অর্থাৎ নিচে এই যে দেখেন এই অপশন গুলো, এবং এই যে এখানে সোশ্যাল আইকন আছে না, এগুলা লিংক গুলা যদি আপনি
কাস্টমাইজ করতে চান দেন এখানে যাবেন কোথায় যেন ফুটার এই যে ফুটার কপিরাইট সেটিং এই যে সোশ্যাল লিংকস এই যে সোশ্যাল লিংক তো এখানে ক্লিক করলে এই যে সোশ্যাল লিংকস গুলো আপনি যদি এটাকে হাইড করে দেন তাহলে এখানে শো করবে না একটা ওকে তো আর এখানে লিংক গুলো বসাতে পারবেন এখন জাস্ট হ্যাজ হ্যাজ দেওয়া আছে তো ফেসবুকের একটা ইউআরএল দিয়ে এখানে ক্লিক করবেন দেখবেন ওই ইউআরএল এ চলে যাচ্ছে তারপরে ফুটার কপিরাইট সেটিং অর্থাৎ যে এটা এই লেখাগুলো এই যে দেখেন এই লেখাগুলো আপনি চাইলে এগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন ওকে সাপোজ মনে করেন আমি এখানে এই যে এখানে যে নামটা দেওয়া আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট রেট আর এখানে মেইনলি দেওয়া আছে কি প্রাউডলি পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস কিন বাই অ্যাপ বাই মনে করেন এই বাই মনে করেন আমরা চেঞ্জ করব মনে করেন বাই হচ্ছে ইস্যু ফোন এই যে বাই ইস্যু এখানে লেখা আছে একটা কথা এটাকে চেঞ্জ করে ফেলুন চেঞ্জ চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় নাই মনে হয় এটাকে সেভ দিতে হবে বাট আচ্ছা ইনভ্যালিড ভ্যালু আচ্ছা তাহলে একটা ওয়েব রিলোড দিই আমরা একটা ফুটার কপিরাইট সেটিং এখানে এখন কি ভ্যালু নিচ্ছেন কিছুই তো শো করে না আচ্ছা এই এইটা সম্ভবত এখানে কোনো ভ্যালু নিবে না কারণ তারা এটা প্রোটেক্টেড করে রাখছে ঠিক আছে এগুলো চাইলে যখন আপনি থিম ডেভেলপমেন্ট শিখবেন এগুলোকে ঠিক করে ফেলতে পারবেন কারণ এখানে দেখেন আমি পরিবর্তন করতে পারছি না তারা এটাকে ইয়ে করে রাখছে যেন কেউ এটাকে পরিবর্তন না করতে পারে মানে নিজের নামে না করে নিতে পারে বাট আপনি যদি কোডিং জানেন তখন কিন্তু এটাকে ঠিক করে ফেলতে পারবেন এটাই হচ্ছে মজা ওকে তারপরে ক্লায়েন্ট সেটিং ফুটার কল আউট টেস্টিমোনিয়াল থিম স্টাইল এই যে দেখেন কিনা থিমের বিভিন্ন স্টাইল অর্থাৎ কালার আপনি ইচ্ছা মতো এখন লাল কালার আছে না এই যে দেখেন স্কিন কালার তারপরে এই যে লাল কালার আপনি চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারবেন সাপোজ ব্লু ইউজ করেন ও এখানে ইউজ করতে পারবেন না কারণ এইটা এই অপশনটা তারা রাখছে প্রিমিয়ামের জন্য ফ্রির জন্য না এই যে দেখেন প্রিমিয়ামের জন্য ওকে সো এটাকে ইউজ করতে পারবেন না এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং পলিসি অর্থাৎ আপনার যদি এই থিমটা ভালো লেগে যায় তখন কিন্তু আপনি এটা কিনবেন এগুলোর কিছু ফিচার অপশন রেখে দিয়েছে প্রিমিয়ামের জন্য তো এরকম অনেক সুন্দর সুন্দর অপশন আপনি নিজেই বানাতে পারবেন এই যে ডেভেলপমেন্ট জিনিসটাই হচ্ছে এটা অনেক অপশন একদম ইউজার ফ্রেন্ডলি এটাকে বলা যায় একটা ক্লায়েন্ট দেখেই আপনার এই কাজগুলো করে ফেলতে পারবে এবং কাস্টমাইজ করে ফেলতে পারবে চেঞ্জ করতে পারবে সে কোনো কোডিং জানে না বাট সেগুলো চেঞ্জ করতে পারবে দেখ দেখাই দিলে সো আপনার কাছে ক্লায়েন্ট কিন্তু এইভাবেই কাজ করে নিতে চাইবে ঠিক আছে সো এখন জাস্ট এগুলো আইডিয়া পাচ্ছেন এবং এগুলো ইউজ করতেছেন বাট এগুলো আপনাদের তৈরি করা শিখতে হবে এটাই হচ্ছে মেন জিনিস এটাই হচ্ছে মেইন জিনিস ওকে সো সব অপশন গুলো এখন আপনাদের ঘেটে ঘেটে দেখা করে দেখতে হবে কোথায় কি আছে আমি দেখাই দিলাম সব অপশন গুলা আপনাদের এখন কি করতে হবে দেখতে হবে আমরা আজকে একটু পিএসপি শব্দে নলেজ নিব কারণ আমরা আর দুইটা ক্লাসের পরে থিম ডেভেলপমেন্টে চলে যাব এই জন্য পিএসপি আগে জানা লাগে থিম ডেভেলপমেন্টে যাওয়ার আগে পিএসপি জানতে হবে ঠিক আছে সো আজকে আমরা একটু পিএসপি কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব তবে যে এখন আমাদের 45 মিনিট পর মানে 40 মিনিট পর অটোমেটিক্যালি রিস্টার্ট নেয় আর 1 মিনিট বাকি আছে পরে আবার জয়েন করেন দেন আমরা শুরু করব পিএসপি